বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা VFS এর কাছে জিম্মি হয়ে পড়েছে ইউরোপের শ্রমবাজার। ইউরোপে গমনেচ্ছুক লক্ষাধিক বাংলাদেশীর আবেদন সহ পাসপোর্ট আটকে রেখেছে সংস্থাটি। এক থেকে দেড় বছর ধরে এসব পাসপোর্ট আটকে থাকার কারণে একদিকে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে ভুক্তভোগীরা, অন্যদিকে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশ। জানা গেছে লক্ষাধিক পাসপোর্ট আটকে থাকায় এক বছরে দেশে ক্ষতি হয়েছে 41,220 কোটি টাকা। এ অবস্থায় VFS এর এমন কর্মকাণ্ডকে ইউরোপের শ্রমবাজার ধ্বংসে গভীর ষড়যন্ত্র বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 2021 সালের 18 নভেম্বর বাংলাদেশের ইতালি দূতাবাস VFS গ্লোবালের সঙ্গে ভিসা প্রদান সহ যাবতীয় সেবার নির্দিষ্ট ফির বিপরীতে সম্পাদনের জন্য চুক্তিবদ্ধ হয়। তাই ওয়ার্ক পারমিট পাওয়ার পর ভিসা প্রদানের সাক্ষাৎকার এবং প্রয়োজনীয় কাগজপত্র জমার সিরিয়াল পেতে আবেদনকারীরা VFS এর দ্বারস্থ হয়। কিন্তু দীর্ঘদিন ধরে প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট প্রদানে ভোগান্তি, দালাল চক্র সিন্ডিকেটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বাণিজ্য, লক্ষাধিক পাসপোর্ট এক থেকে দেড় বছর ধরে আটকে রাখা সহ বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে VFS। বাংলাদেশ ইতালিয়ান অ্যাম্বাসির নিয়ম অনুযায়ী ভিসার আবেদনের জন্য VFS গ্লোবালের ওয়েবসাইট থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। VFS গ্লোবাল গত বছর মেয়ের পর থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে চরম অব্যবস্থাপনা তৈরি করছে। কোনো ব্যক্তি দালাল এবং মোটা অঙ্কের টাকা ছাড়া অ্যাপয়েন্টমেন্ট পান না, আর অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে হাজার হাজার মানুষ হতাশায় আছেন। কেননা ইতালির আইন অনুযায়ী ওয়ার্ক পারমিট সহ ভিসার আবেদনপত্রটি ওয়ার্ক পারমিট বের হওয়ার দিন থেকে পরবর্তী 6 মাসের মধ্যে অ্যাম্বাসিতে অবশ্যই উপস্থাপন করতে হবে। অথচ অ্যাপয়েন্টমেন্ট জটিলতায় পড়ে অনেকেই ওয়ার্ক পারমিটের মেয়াদ হারাচ্ছেন। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড, এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।